আসসালামু আলাইকুম। রনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 3, মাটি। বন্ধুরা, আজ আমরা শিখব মাটির গুরুত্ব সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, মাটির গুরুত্ব। পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী এই উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। বন্ধুরা, মাটি কি? পৃথিবীর উপরিভাগে যে নরম আবরণটি রয়েছে তাই হচ্ছে মাটি, এবং মাটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। বিভিন্ন ধরনের উদ্ভিদ মাটিতে জন্মায়, মাটিতে অনেক উদ্ভিদ জন্মায়, এই উদ্ভিদকেই প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। তাছাড়া মানুষ তার বিভিন্ন কাজে এই মাটিকে ব্যবহার করে থাকে। আজ আমরা জানব মাটির গুরুত্ব সম্পর্কে। প্রথমে লক্ষ্য করো একটি প্রশ্ন, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটির উপর ভিত্তি করে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। লক্ষ্য করো, কাজের মূল বিষয় হচ্ছে মাটির ব্যবহার। প্রথমেই দেখিনি কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় হচ্ছে মাটির ব্যবহার। দুই, আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, চলো আমরা একটি তালিকা তৈরি করি, আমরা কোন কোন কাজে মাটিকে ব্যবহার করে থাকি। প্রথমে হচ্ছে কৃষি কাজে সবজি উৎপাদনে মাটিকে ব্যবহার করি, অতঃপর গৃহ নির্মাণ এবং মৃৎশিল্পের কাজে মাটিকে ব্যবহার করি, অতঃপর আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটিকে ব্যবহার করি। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এবার তোমরা নিজেদের সহপাঠীদের সাথে এই সম্পূর্ণ কাজটি নিয়ে আলোচনা করবে এবং মাটির নানাবিধ ব্যবহার সম্পর্কে জানতে পারবে এবং আমাদের বেঁচে থাকার জন্য মাটির গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। মাটির ব্যবহার বহুবিধ। মাটি বিভিন্ন কাজে ব্যবহার করে, মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। বন্ধুরা, আমরা আমাদের বিভিন্ন কাজে এই মাটিকে ব্যবহার করে থাকি। চলো মাটির ব্যবহারগুলো আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে কৃষি কাজে আমরা মাটিকে ব্যবহার করে থাকি। ফসল উৎপাদনে, ফল উৎপাদনে এবং বিভিন্ন ধরনের ফুল উৎপাদনের কাজে আমরা মাটিকে ব্যবহার করে থাকি। কৃষি কাজে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। বন্ধুরা, লক্ষ্য করো, আমরা আমাদের কৃষি কাজেও মাটিকে ব্যবহার করে থাকি। উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং পানি মাটি থেকেই পেয়ে থাকে। আবার আমরা বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের ফসল ও সবজি উৎপাদন করে থাকি এই মাটিতেই। তাহলে আমরা কৃষি কাজে মাটিকে ব্যবহার করে থাকি। এবার আমরা জানব গৃহ নির্মাণের কাজে কিভাবে আমরা মাটিকে ব্যবহার করে থাকি। গৃহ নির্মাণে বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি এবং দালান কোঠা নির্মাণ করে। ইট বা কনক্রিটের মতো নির্মাণ সামগ্রীর তৈরিতেও মাটি ব্যবহৃত হয়। বন্ধুরা, আমরা আমাদের গৃহ অর্থাৎ ঘর বাড়ি এবং দালান কোঠা নির্মাণ করার জন্য মাটিকে ব্যবহার করে থাকি। আমরা বাড়ি তৈরির সময় যে ইট ব্যবহার করে থাকি সেই ইটও মাটি দ্বারা তৈরি। এবার আমরা জানব মৃৎশিল্পের কাজে কিভাবে মাটিকে ব্যবহার করা হয়ে থাকে। মৃৎশিল্পে বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটির ব্যবহৃত হয়, যেমন রান্নার হাঁড়ি, পাতিল, ফুলদানি, বাটি ইত্যাদি। এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম ঘর সাজানো এবং প্রদর্শনীতে ব্যবহৃত হয়। বন্ধুরা, মৃৎশিল্পের কাজেও মাটিকে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের হাঁড়ি, পাতিল, ফুলদানি, বাটি এগুলো
মাটি দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং ঘরে সাজানো বিভিন্ন ধরনের শিল্পকর্ম এবং প্রদর্শনীতেও মাটিকে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা জানব আবর্জনা ফেলার স্থান হিসেবে কিভাবে মাটিকে ব্যবহার করা হয়ে থাকে। আবর্জনা ফেলার স্থান হিসেবে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয়, আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে আমরা প্রচুর ময়লা আবর্জনা উৎপন্ন করি। এ সকল ময়লা আবর্জনা আমরা কোথায় ফেলি? মাটিতে ফেলি, আবার কখনো কখনো মাটিতে গর্ত করে আমরা এই ময়লা আবর্জনাগুলো ফেলে ঢেকে দেই। তাহলে আবর্জনা ফেলার স্থান হিসেবেও আমরা মাটিকে ব্যবহার করে থাকি। বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম মাটির গুরুত্ব সম্পর্কে এবং আমরা আমাদের জীবনে কিভাবে মাটিকে ব্যবহার করে থাকি। আমরা আমাদের কৃষিকাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে এবং আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটিকে ব্যবহার করে থাকি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।